আলিগড়ের কলোনি থেকে আজ বিলাসবহুল রিঙ্কু সিং। রোদ ঝলমলে আকাশে, মালদ্বীপের সমুদ্রে গা ভাসালেন কেকেআরের এই সুপারস্টার। একটা সময় যেই ছেলেটাকে কিছু টাকা রোজগার করে ঘরের সাহায্য করার জন্য ঝাড়ুদারের কাজ করতে হয়েছিল, আজ সেই ছেলেটাই কেকেআরের 50 লাখ টাকার হিরো, কয়েক কোটি টাকার মালিক। ছবিতে সম্পূর্ণ অন্য অবতারে রিঙ্কুকে দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কেউ খুশি তার উত্থানে, কেউ চিন্তিত এত বিলাসিতা যাতে তার ক্ষতি না করে। চলতি বছরের আইপিএলে 22 গজে ফুল ফর্মে ছিলেন ক্রিকেটের এই তারকা, ঝুলিতে ভরেছিলেন পরপর 5টি ছক্কা। আর আইপিএলের শেষে ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি দিলেন রিঙ্কু। একটা সময়ের ঝাড়ুদার আজকের রীতিমতো সুপারস্টার। অবাক লাগছে, তাই না? আসলে জীবনে ইচ্ছেটা থাকাই জরুরি। রিঙ্কুর জীবনের লড়াইটাও সহজ ছিল না একেবারে। উত্তরপ্রদেশের নিতান্তই সাধারণ পরিবারে বেড়ে ওঠা তার বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন, দাদা পেশায় অটো চালক। এমনকি অভাবের তাড়নায় একটা সময় রিঙ্কু নিজেও অটো চালিয়েছেন, কখনো আবার ঝাড়ুদার হিসেবেও কাজ করেছেন। চরম দারিদ্রতায় ছাড়তে হয়েছে লেখাপড়াও, তবে ছেঁড়া কাঁথায় শুয়েও কোটি টাকার স্বপ্নটাকে দিনের পর দিন যত্নে লালন করতে ভোলেননি রিঙ্কু। সেই লক্ষ্যেই পরিশ্রমও করে গিয়েছেন, পেরিয়ে এসেছেন পাহাড় সমান প্রতিকূলতা। আর কে না জানে, সৎপথে পরিশ্রম করে গেলে সাফল্য কড়া নাড়তে বাধ্য। এক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। 2016 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় রিঙ্কুর। তারপর আর পেছনে ফিরে তাকাননি। প্রায় বছর 5-এক আগে 80 লক্ষ টাকায় তাকে কিনে নেয় শাহরুখ খানের কেকেআর। সেই থেকেই শুরু তার নাইট জার্নি। তারপর আর থেমে থাকেননি, না। আইপিএল 2023-এর ময়দানে জিতে ফেরা হয়নি কেকেআরের। তবে কেকেআরের জার্সি গায়ে রিঙ্কু সিং যতবার ময়দানে নেমেছেন ততবারই নিজের জাত চিনিয়েছেন। কত নতুন রেকর্ড গড়েছেন, কত পুরনো রেকর্ড ভেঙেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্রিকেটের অধ্যায়ে তিনি এক লম্বা রেসের ঘোড়া। এবারে অপেক্ষা ভারতের জাতীয় ক্রিকেট দলে নিজের নাম লেখানোর। দীর্ঘ সময় ধরে দারিদ্রতা প্রত্যক্ষ করেছেন রিঙ্কু, আর সেই রিঙ্কুই বিলাসিতায় মোড়া মুহূর্ত গড়ছেন আজ, আর সেটাও নিজের দক্ষতার জেরেই। রিঙ্কুর জীবনেও সাফল্যের রাস্তায় চলার পথটা অমসৃণী ছিল, কিন্তু রিঙ্কু তাতে থেমে যাননি। হার না মেনে দাঁতে দাঁত চেপেই লড়াইটা লড়ে গিয়েছেন, শর্টকাট খোঁজেননি, পরিশ্রমে খামতি রাখেননি, দিনরাত করে গিয়েছেন প্র্যাকটিস। আর ফলস্বরূপ ময়দানে কখনো আকাশ ছুঁয়েছেন, আবার কখনো অবসরে সমুদ্রে গা ভাসিয়েছেন।